বন্ধুরা, আপনারা কি অবিশ্বাস্য বা অলৌকিক কোনো ঘটনাকে বিশ্বাস করেন? যদি এই ধরনের ঘটনা আপনি বিশ্বাস না করে থাকেন, তবে ভিডিওটি দেখার পর আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল, কারণ 300 আজকের এপিসোডে আপনার এমনই একটি অবিশ্বাস্য ঘটনা দেখতে চলেছি, যা দেখলে আপনার হৃদয় গড়ে যেতে বাধ্য। স্বাগতম আপনাকে 300 আরেকটি এপিসোডে। তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে নিন। 4 বছর বয়সে এই বাচ্চার নাম সারু। বাচ্চাটি দক্ষিণ ভারতের একটি ছোট গ্রামে বাস করত। তার জন্ম হয়েছিল একটি গরিব পরিবারে। বাচ্চাটির বড় ভাই ডাব্বু পরিবারের খরচ চালানোর জন্য ট্রেনের ইঞ্জিনে ধোয়া মোছার কাজ করত। সেই সাথে তার মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করত। একদিন রাতে তার মাকে কাজে যেতে হয়। সেই রাতে তার ভাইয়েরও কাজ ছিল, কিন্তু বড় ভাই চাইছিল না যে সে তার ছোট ভাইকে নিয়ে কাজে যাক। শেষ পর্যন্ত ছোট ভাই জেদের কাছে বড় ভাই হার মানে আর ছোট ভাইকে ব্রেঞ্চের উপরে শুইয়ে দিয়ে সে তার কাজ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সারু ব্রেঞ্চ থেকে উঠে পাশে থাকা একটি ট্রেনে উঠে একটি সিটে শুয়ে পড়ে, আর ডাব্বু এটা তখন দেখতে পাচ্ছিল না। সারু যখন ঘুম থেকে ওঠে, সে দেখতে পায় ট্রেনটি দ্রুত গতিতে ছুটে চলেছে। তখন বুঝতে পারছিল না যে ট্রেনটি কোথায় গিয়ে থামবে। বন্ধুরা, একবার উপলব্ধি করে দেখুন ছোট বাচ্চাটির মনে তখন কি হচ্ছিল। পুরো 2 দিন ধরে ট্রেনটি কোনো স্টেশনে না থেমে চলতে থাকে, আর 2 দিন পরে এসে কলকাতা রেল স্টেশনে থামে। এই জায়গাটি সারুর জন্য পুরোপুরিভাবে নতুন ছিল। বাচ্চাটি আশেপাশে মানুষকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে কোথা থেকে এসেছে আর কোথায় বা এসেছে তা সে কিছুই জানে না। আশেপাশে মানুষ কেউ সারুকে তেমনভাবে লক্ষ্য করছিল না, কারণ কলকাতা শহরে এই রকম বাচ্চা হাজার হাজার ঘুরতে দেখতে পাওয়া যায়। সারু তখন সারাদিন এখানে ওখানে ঘুরতে থাকে, রাতে যেখানে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। তার কিছুদিন এইভাবে চলতে থাকে। বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন এই রকম একটি শহরে এতটুকু বাচ্চা সাথে কি কি হতে পারে। হঠাৎ একদিন কয়েকজন এসে এই রকম ঘুরতে থাকা কয়েকটি বাচ্চাকে উঠিয়ে নিয়ে যায়। তার মধ্যে সারুও ছিল। সৌভাগ্যবশত সারু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সে আবার রাস্তা রাস্তায় একইভাবে ঘুরতে থাকে। একদিন সে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে। হঠাৎ সে দেখতে পায় এক ব্যক্তি খাবার খাচ্ছিল। বাচ্চাটি সেই ব্যক্তিকে খেতে দেখে নিজের আঙ্গুল খেতে থাকে, এই ব্যক্তির মতো চাটতে শুরু করে দেয়। হঠাৎ সেই ব্যক্তি সারুকে আঙ্গুল চাটতে দেখতে পায়। সেই ব্যক্তি সারুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন, কোথা থেকে এসেছো? কিন্তু সারু নিজের পরিবারের সম্পর্কে বা নিজের বাড়ির সম্পর্কে কিছুই বলতে পারছিল না। তারপরে সেই ব্যক্তি সারুকে নিয়ে একটি অনাথ আশ্রমে রেখে আসে। পুলিশ বাচ্চাটিকে তার ঘরে পৌঁছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পুলিশ ব্যর্থ হয় আর সারুকে নিয়ে নিরুপায় অনাথ আশ্রমে রেখে আসে। একটি অস্ট্রেলিয়ান কাপেল সারুকে ছবি একটি সাইটে দেখতে পায়, আর তারা সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে তারা অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে, নিজের সন্তানের মতো করে মানুষ করবে। আর যা ভেবেছে সেই কাজ হলো। সেখানে খুব ভালোভাবে সারু বেড়ে উঠতে শুরু করে। সারু ভালো খাচ্ছিল, ভালো পোশাকও পরছিল এবং ভালো একটি স্কুলও যাচ্ছিল। অস্ট্রেলিয়াতে গিয়ে সারু জীবন পুরোপুরিভাবে বদলে যায়। সারু স্কুলে যেতেও সারাদিনও গেম খেলতো, অস্ট্রেলিয়াতে অনেক বন্ধুও ছিল। এইভাবে সারুর জীবন কাটছিল। সময়ের সাথে সাথে স্কুল জীবন শেষ হয়ে কলেজে ভর্তি হয়ে যায়। সে তখনও তার ভাই ও মায়ের কথা ভুলতে পারেনি। বারবার তার ভাই ও মায়ের কথা মনে পড়ত। এত বছর কেটে যাওয়ার পরেও তার ভাই ও মায়ের সাথে দেখা করার আশা ছেড়ে ছিল না। সে একদিন গুগল আর্ট সম্পর্কে জানতে পারে, আর সে তখন প্রায় সমস্ত ইন্ডিয়ান মানচিত্রে দেখতে গুগল থেকে সে তার গ্রামকে খুঁজতে বেড়াত। আর সে তখন প্রায় সমস্ত ইন্ডিয়ান মানচিত্র দেখত গুগল থেকে সে তার গ্রামকে খুঁজে বেড়াত। আর সে তখন প্রায় সমস্ত ইন্ডিয়ান মানচিত্র দেখত
গুগল থেকে সে তার গ্রামকে খুঁজে বেড়াত। সারু পরবর্তী একটি সাক্ষাৎকারীকে বলেছিল সে প্রতিদিন 10 ঘন্টা করে গুগল আর্থে একটি গ্রামকে খুঁজে বেড়াত। এভাবে সারু প্রায় 1 বছর ধরে গুগল ইন্ডিয়ান ম্যাপ দেখছিল। অস্ট্রেলিয়াতে বসে সারু ইন্ডিয়ান প্রায় সমস্ত রেল স্টেশন গুগল ম্যাপে দেখে ফেলেছিল, কিন্তু ইন্ডিয়ার 10,000 রেল স্টেশনের মধ্যে খুঁজে পাওয়া এটি অসম্ভব ছিল। কিন্তু সৌভাগ্যবশত সে গুগল আর্থে একটি রেল স্টেশন স্ট্রিট ভিউয়ের কিছু ফটো দেখতে পায়। আর এই ফটোটা দেখে সে তার পুরনো দিনের কথা মনে করতে সক্ষম হয়। সে বুঝতে পারে এটি তার গ্রামের অবশিষ্ট ব্রিজ, আর এটি দেখে সিদ্ধান্ত নেয় সে অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়ায় আসবে। সে অনেক লম্বা সময় ধরে যাত্রা করে ইন্ডিয়াতে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে সারু তার গ্রামে সরাসরি চলে আসে এবং গ্রামে এসে তার বাড়ি খুঁজতে শুরু করে দেয়। সে খুঁজছিল আর মনে মনে ভাবছিল তার পরিবারের কেউ কি এখনও সেখানে আছে, সে কি সবাইকে চিনতে পারবে। হঠাৎ করে সারু দেখতে পায় যে তার পুরনো বাসা থেকে একজন বৃদ্ধ মহিলা বের হয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। সারু চিনতে না পারলেও তার মা তাকে ঠিকই চিনতে পেরেছিল। আসলে মা কখনো সন্তানকে ভুলতে পারে না। এই মা তার সন্তানকে 25 বছর পরেও ঠিকই চিনতে পেরেছিল, কিন্তু তখনও সারুর জন্য একটি দুঃসংবাদ অপেক্ষা করছিল। হ্যাঁ বন্ধুরা, আপনি যেটা ধারণা করেছেন সেটাই হয়েছে। তার বড় ভাই মারা গিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন তার বড় ভাই কিভাবে মারা গেল। আসলে তার বড় ভাই সেদিনই মারা গিয়েছিল যেদিন সারু হারিয়ে গিয়েছিল। সারু যখন সেই জায়গা থেকে হারিয়ে গিয়েছিল, ডাব্বু তখন সারুকে দেখতে না পেয়ে এখানে ওখানে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে দেয়। আর সারুকে ডাব্বু খুঁজতে খুঁজতে একটি ট্রেনের নিচে এসে কাটা পড়ে মারা যায়। এখন সারুর মাকে আর আগের মতো বাড়িতে গিয়ে কাজ করতে হয় না। তার মা জানায় অনেক বছর ধরেই সারুকে খুঁজে বেরিয়েছিল, তারপরেও তার মা তাকে খুঁজে পায়নি। তবে তার মায়ের বিশ্বাস ছিল সারু তার মায়ের বুকে আবার ফিরে আসবে। তবে বাস্তবে সেটাই হলো। সারুর এই জীবন কাহিনী নিয়ে একটি মুভিও তৈরি হয়েছিল এবং মুভিটি খুবই জনপ্রিয় হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা পছন্দ করে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে 370 চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি রোমাঞ্চকর ভিডিওর সঙ্গে। আজকের জন্য ধন্যবাদ।